এক্স হ্যান্ডেলে তিনি লেখেন দাদা সাহেব ফালকে মিঠুন চক্রবর্তী অভিনেতা মিঠুনদাকে অভিনন্দন সঙ্গে তিনি মিঠুন চক্রবর্তীকে একটি বিষয় স্মরণ করিয়ে দেন তিনি লেখেন শুধু অনুরোধ দীর্ঘ উপেক্ষার পর আপনার পদ্মশ্রীর জন্য প্রজাত প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেই সঙ্গে মমতাদির আপনাকে রাজ্যসভায় পাঠিয়ে স্বীকৃতিদান ভুলে যাবেন না প্রসঙ্গত দুই শূন্য এক চার সালে একটি মঞ্চ থেকে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন অভিনেতা সঙ্গে এও স্বীকার করেছিলেন তাঁর নাম পদ্মশ্রীর জন্য প্রস্তাব করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি তথা তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে যাতে পদ্মশ্রী দেওয়া হয় তার জন্য চিঠিও লিখেছিলেন প্রণব মুখোপাধ্যায় সেই বিষয়টিকেই এদিন মিঠুন চক্রবর্তীকে আরও একবার স্মরণ করিয়ে দেন কুণাল ঘোষ কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে অভিনেতার উদ্দেশ্যে এই ধরনের মন্তব্যে রাজনৈতিক মিশে রয়েছে বলে নেতিজেনরা মন্তব্য করছেন তবে এসবের ঊর্ধ্বে ওঠে মিঠুন চক্রবর্তী সম্মানিত হতে পেরে ভীষণভাবে আপ্লুত তাকে অভিনন্দন জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লেছেন মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ায় আমি খুশি এটা ভারতীয় চলচ্চিত্রে তার অতুলনীয় অবদানের জন্য স্বীকৃতি তিনি একজন সাংস্কৃতিক আইকন বহুমুখী অভিনয়ের জন্য তিনি সব প্রজন্মের কাছেই প্রশংসিত